আরে মোর বিত্তিয়ে বাইক চুর করা সাবি বাক মিলি গেছি লই গুছি ইলু তারপাই তয় নিবা লাগবো মই না নবা মই উলে দিলো তোক তারপাই এ লে তোর পাতা থেকে চুর মই ব্যাখ্যা লৈ যাও যা 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 ইলু ওই বাইখান কত দিল বাইখান এতে থোয়া না শুনু নেকি আমি না না এতে তো শুনু বাইখান হে বেলেগ তো শুনু নেকি না না এতে তো শুনু বাইখান নহয় বাইখান চুর হল যা থাকলি ন থানার কেসটি জনাব লাগে থানার বাইদ এটার নাম্বার আছে দাও আপনি 10টা বাজাত সিভিল রেসর্ট বাজারে রইব মও যাই আছো অ ঠিক আছে বাইদেউ সাহেব তাই বসুন কিবা করে ব্যাখ্যার বস্তু করে লইছিল কাকো সুর হল এ হতে তো টেনশন নলবি পাবি দে পাবি দে ব্যাখ্যা না রব ঘুরর তো কুমারী না কোনো বাইক পাওয়া দে হবে উপায় নাই সোইটা বেশি তাহলে কোন হবে দে আপনি আমাক বেয়া নাপ ইও মানে বহুত চিন্তার আছে আর আপনি যেহেতু আমার কাছে ভাড়া থাকে আর আমি আপনার রুম গেলে সদায় আই দেখো আমি আই থাকার কারণে আপনি আমাক বেয়া নাপ দক বেয়া নাপ ভাইটি শুনায় অলপ আমার কথা ভাববাসুন আমিও তো বিচরি আছো ঠিক আছে বাইদ এটা আমি যাও আজি মানৰ পিছত মই কেরালা যাম যদি বাইকখানৰ কিবা খবৰ পায় মোক ফোন কৰি জনাব ঠিক আছে দে শুনাই তে যাই থাকা ঠিক আছে বাইদ আমি এটা যাও দক কালি মানে আপনি কামটো অলপ জট দিব হব দে যোনে বেচবা দিছি তাক বোলে ইমার্জেন্সি পয়সা লাগে তো যদি 50 দিয়া তয়ে রাখলি বেশি হয়েছি দিব নে 40 লবি যা মো সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন চাই আসলো ও বাপ্পা ওই 40ত নরা তই দুই কমে দিবি যা 48 দিবি যা হায় 48 হলে বেশি হই দিউনে বাজেটটো মোর ইমান বাজেট নাই 45 হয় যদি ছা মই রাখিম যা হায় তোর লগত নরে কিমান লাগিবে তইও আমার গাঁৱৰে চলি এ এটা কাম করবি 500 টাকা দা দিবি যা আর যা 45000 500 দিবি দে হবরে 45000 500 তে রাখিম ওই গাড়ি কাগজ পাতি আছে না নাই আরছি তই গাড়ি কাগজ পাতি ওটা চিন্তা করবে না লাগে এক মাস বিসত গাড়িখান তনে মই ট্রান্সফার কর দিম দে হবরে কিন্তু তোক পয়সা তোমায় ক্যাশ দিবা নরিম গুগল পে হে মারি দিবা লাগবো অ দে দে মনাও তুমি মার দি কেছি দে বৈছাটো অ দে হবরে তোক মই পা বিসত কাগজ পাতিখান দিছি যাম দে দে মই যাও দে ইতা এবার বাহিরত যাওয়া না যায় একে হয়েছে তেলসুরা কামে নাই এ মর হেনুকা আনেছি র জীবনটো কিবা গেলেথা কুকুরের দরে আইছি তেলসুরা কালি রাতে মোর এটা মেসেজ আসিলে মেসেজ কি মেসেজ মোর গাড়িখানার ফাইন কাটছে কি তোর গাড়ি ফাইন কাটছি তার মানে তোর গাড়ি ইটানো চলিয়ে আছে কি করো ইটা গাড়িখান বা কত চলি আছে সাও মেসেজ তো বেঙ্গা তোর গাড়ি গপুরত চলি আছে রসুন রয় বাইদক ফোন মারছন
আমার যে বাইকখান হরেছিল গহপুরত টাইম কাটছি দেখুন। অ আপনি কত আছে নো, রুমত আছে নাকি? অ আপনার রুমক গেলে আমি যাই আছো রব। তুমি যে তোমার সিমখান বদলা নাই কারণে বাইকখান পালা, যদি তুমি সিমখান বদলালা হয় তুমি কোনোদিনে বাইক নাপলা হয়। বাইদ আপনার কি আমি মেসেজটা দিব লাগবো নাকি? অ মোর হোয়াটসঅ্যাপত দিয়া। বাইদ বাইকখান পাওয়াতে কিমান দিন লাগবো? হাও আজিকালি আজিয়া বাইকখান লই বাবারি, মোবাইল নাম্বারটো আছে দেখা নাই? বাইদ গেলি আজিয়া বাইকখান লই বাবারি। ও আমি ডাইরেক্ট আনবা যাবা নোর তাতে, আগতে আমি তার থানার লগত কন্টাক্ট করবা লাগব, তারপিছতে দেউলুকে আন দিব। ও ফাইন কাটতে মোবাইল নাম্বারটো আইছি দিব, সেতুর নাম্বারত ফোন করি কেনে চলি তোর হড়ক গেলি যাও নাকি? ওই মান তাড়াতাড়ি করবা নালগে, ময়ে তার থানাত ফোন করি আছো রব। হ্যালো, মই আপনার হোয়াটসঅ্যাপত এখান গাড়ির চালান কাটা মেসেজের স্ক্রিনশট পঠিয়েছো, তাতে এটা নাম্বার আছে, সেই নাম্বারটোত লোকেশন ট্রেস করি গাড়িখান আপনার থানা দানার মাথা মার, কারণ সেই গাড়িখান নমা আগতে আমার তামুলপুরের পর চুর হয়েছি। অ ঠিক আছে দিয়ক, শুনায় গাড়িখান পাবা দে। আর শুনা, জীবনত সেকেন্ড হ্যান্ড বাইক বা কার কিনলেও ভালকে কাগজ পাতি চাইয়ে কিনবা, আর এটা যুনি গাড়িখান চলে আছে সি সুন নহবাও পারে, সুতুই ডাক্তার বেচবাও পারে, কিন্তু দুয়োরে আইনি ব্যবস্থা লব। সঁচা কথা কবা গেলি বাইদ, কাগজ পাতি নহা গাড়ি কিনাই ভুল। অ কোনো দিনে নিকিনবা, ডিলারের পর এখন গাড়ি কিনলি গোটে কাগজ পাতি দে, আর যেখান বাইকর কাগজ পাতিয়ে নাই সেখান নিশ্চয় চুরে হব। আর শুনা, যুনি চুর করে তারও আইনি ব্যবস্থা হব, আর যুনি কিনে তারও আইনি ব্যবস্থা হব, সেকারণে অল সাবধান হবা। দিয়ক তে বাইদ আমি যাও দিতা। অ দিয়া। আর আজির আমার এই ভিডিওটি বনার এটাই উদ্দেশ্য হল, আপনাদের কাগজ পাতি নোহা গাড়ি কেউ নিকিনব, চাইচিকাই হোক বা বাইকে হোক, সেইখান গাড়ি চুরের হব পারে। সেইকারণে কইসু সাবধান হোক, সজাগ হোক, আকো আবার কইসু কাগজ পত্র নথকা গাড়ি কেউ নিকিনব। আর যদি আপনাদের চুর করা গাড়ি কিনে তো কিনারও বিপদ আর বেচারও বিপদ।